সারা দেশে 40,000 জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। অভাব রয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষেরও। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে আগামী বছরের জুনের মধ্যে সংস্কার করা হবে সব বিদ্যালয়। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে 65,000 ডিজিটাল শ্রেণীকক্ষ। সাতক্ষীরার আলিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানকার 150 শিক্ষার্থী লেখাপড়া করছে ঝুঁকিপূর্ণ ভবনে, আছে শ্রেণীকক্ষ সংকট। যে কোনো মুহূর্তে আমাদের বিল্ডিংটা ধসে যেতে পারে, যার কারণে আমরা বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কের ভিতরে থাকি। না, আমাদের আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। সংকটের কথা কয়েক দফায় উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান হয়নি। বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, শিশুদের পাঠদান অত্যাধিক ব্যাহত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসেবে 63,606 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জরাজীর্ণ প্রতিষ্ঠান 40,000। এসব ভবন সংস্কারের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে নতুন ভবনও। আমাদের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় ভবন হবে ব্যবহার উপযোগী এবং ঝুঁকিমুক্ত। এই জায়গাটা আমরা কাজ করছি। ডিজিটাল শ্রেণীকক্ষের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে অধিদপ্তর। এছাড়া শিক্ষকদের দেয়া হবে 45,000 ল্যাপটপ। ডিপিএড ট্রেনিং চালু করছে 1.5 বছর মেয়াদী। এটি একটি কম্প্রিহেন্সিভ প্যাকেজ ট্রেনিং এবং এটি আমাদের শিক্ষকদেরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাচ্ছে পেশাগত যোগ্যতার ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে। ডিজিটাল কক্ষ নির্মাণের আগে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের পরামর্শ এই শিক্ষা গবেষকের। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন পর্যন্ত প্রতি বছর হাজার হাজার বিদ্যালয় হয় পরিত্যক্ত অথবা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। অনেক সময় আমরা দেখা যায় যে এগুলোর মেরামতের ব্যবস্থা করা হয় না। দেশের 2,19,32,000 শিক্ষার্থী লেখাপড়া করছে প্রাথমিক বিদ্যালয়ে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।